अस्सलाम वालेकुम बंगला फैमिली, इमी हामिद। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूँ समरा। दोस्तों, इस चीज़ में तो शक और शुबे की कोई गुंजाइश नहीं कि बांग्लादेश दुनिया का सबसे बड़ा गारमेंट्स का एक्सपोर्टर है। लिहाजा आज का जी जो हमारा वीडियो है जनाब, वो है बांग्लादेश के अंदर जो फैशन ब्रांड हैं उनके अच्छा। हवाले से एक वीडियो है। और अब ये फैशन ब्रांड है, वहाँ के हमारे जो दोस्त हैं, हमारे जो भाई हैं, बहनें हैं, वो किस तरह के ब्रांड पसंद करते हैं और कौन कौन से ब्रांड वहाँ पर अवेलेबल हैं, ये पता लगेगा आज के इस वीडियो में जनाब। दोस्तों, मैं आपको बता दूँ कि अगर इस वीडियो के अंदर जो म्यूज़िक इस्तेमाल हुआ वो कॉपीराइट प्रोटेक्टेड हुआ, तो शायद हम उसको चेंज कर दें। आपने उसको लेकर बुरा महसूस नहीं करना। चैनल आपका सब्सक्राइब भी करना है आपने, तो बेल का निशान भी दबाना है आपने। शुरू करते हैं जनाब आज का ये वाला वीडियो। बीडी फैशन ब्रांड जनाब, বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববাজারে সুপার স্টোর লাগ রহা জি। হ্যাঁ জি, দেশের পোশাক বিদেশ গেছে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের লোগো লাগিয়ে। দেশের রপ্তানিকারক যারা এতদিন পোশাকের যোগান দিয়ে গেছেন বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের জন্য, তারাই এখন নজর দিয়েছেন নিজস্ব ব্র্যান্ড তৈরির দিকে, খুলছেন নতুন নতুন আউটলেট। আমাদের এবারের ব্যবসাপাতি ষোলো আনা দেশীয় পোশাকের ব্র্যান্ডের বিকাশ নিয়ে। स्टोर देखो जी, स्टोर देखो, येलोन येलोन स्टोर। রাজধানী ধানমন্ডিতে ইয়োলোর এই আউটলেটটি অনেক পুরনো। 2004 সালে এখান থেকে 2004 মে এই শায়দ বানা था। যাত্রা শুরু ইয়োলোর। ভেতরে গেলেই চোখে পড়বে পোশাকের সমারোহ। হোক তা ছেলে মেয়ে বা শিশুর জন্য, তাদের বিশেষত্ব কাফি ভ্যারাইটি है ना। हां जी, ছেলেদের শার্ট প্যান্ট টি-শার্ট দিয়ে শুরু। এরপর তাদের বৈচিত্র্যময় ভান্ডার পছন্দ কর লো, আপ পছন্দ কর লো, তাকে যাব মে আপকো বাংলাদেশ লেকার যাও তো তব মে আপকো ওয়াহাঁ পর ইয়ে লেকার দু। ঠিক হ্যায়, এখন অবশ্য আর শুধু পশ্চিমা ফ্যাশনে সীমাবদ্ধ নেই তারা। অনেক দিন ধরেই দেশি পশ্চিমা ফিউশনে তৈরি ইয়োলোর পাঞ্জাবি জনপ্রিয় তরুণদের কাছে। মেয়েদের কুর্তাও আছে নানা ধরনের। ভাই মে পোদে কো পোদা নি ছেড়না, মে ওয়েসে পোদা अंदर লাগা হুয়া, ইয়ে দেখ পোদা নি ছেড়না। 11 বছরের যাত্রায় দেশে মেকআপ লেনে লাগি শাখাও হয়েছে প্রতিষ্ঠানটি। ইয়োলো ইটসেলফ হ্যাজ বিকাম দা নাম্বার 1 ব্র্যান্ড এন্ড ইট হ্যাজ আ টেরিফিক গ্রোথ রেট ফর আস ইন বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ডিজাইন ডিজাইন টিম এন্ড ইয়েলো বর্তমানে দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। ইয়েলোর আছে আন্তর্জাতিক ডিজাইন টিম, প্রায় $800 মিলিয়ন বিনিয়োগ, বিশ্বের সবচেয়ে ভালো মেশিনারি যে তৈরি সুতা এবং কাপড়। আমাদের আরও আছে দক্ষিণ এশিয়ার সম্ভবত সবচেয়ে মেধাবী ও দক্ষ ডিজাইনার, যারা চলতি ধারাকে মাথায় রেখে পোশাকের ডিজাইন করে। মেরা খাল উস স্টোর কে জো হ্যায় না চিফ এক্সিকিউটিভ হোঙ্গে ইয়া ওনার হোঙ্গে ওনার ওনার হোঙ্গে হ্যায় না। দ্য নেক্সট থিং টু ডু হুইচ উইল স্টার্ট হ্যাপেনিং মোর এন্ড মোর ফ্রম এশিয়া। सर, एशिया की क्या बात करते हैं, बांग्लादेश तो दुनिया का सबसे बड़ा एक्सपोर्टर है गारमेंट्स का जनाब, इसमें तो शक ही नहीं। देखते हैं 8-10 रप्तानीमुखी पोशाक कारखाना मत ही पैक हो के उसके अंदर आ रहा। कंप्यूटर डिजाइन स्टूडियो, ये डिजाइन ही तादर जनप्रियतार अन्यतम शक्ति। এখানে কাজ করছেন প্রায় 40 জন ডিজাইনার, এদেরই একজন কাশফিয়া। यार देखेंगे कि पाकिस्तान में भी बांग्लादेश के गारमेंट्स हैं, अगर हैं तो हम यार बांग्लादेश के गारमेंट खरीदेंगे हैं समरा जी। बिल्कुल बिल्कुल, हमरा कुछ एलिमेंट्स पिक करे एक मूड बोर्ड बनाई जेखान थे के हमरा कुछ एलिमेंट्स। हां ये डिजाइनर लग रही हैं कोई शे क्षेत्र ख्याल रखा होते जे जे देशे जो डिजाइन करो छे कितने सो स्वीट वर्ड है पसंद ওখানকার মানুষের পছন্দের ব্যাপারটাও চিন্তা করে কাজগুলো করা হচ্ছে। আমরা বাহ বাহ বাহ, হর তরহ কি জি ভ্যারাইটি দস্তিয়াব হ্যায়। বিলকুল, যেটা হচ্ছে কি আমার স্টোরে আসলে গেলে চিপ ডিজাইন সে লেকে কস্টলি ডিজাইন তক ভি জো হ্যায় ও ও অ্যাভেলেবল হ্যায় জি। ব্যবস্থা রেখেছি লাইক ব্যাগস, শুজ, স্যান্ডেলস,
সো আমরা আসলে চেষ্টা করেছি যে একটা ফ্যামিলি টোটাল সলিউশনটাই আমাদের ব্র্যান্ডের মাধ্যমে ওয়ান্ডারফুল হবে আর করার জন্য সেলার বাজারে এসেছে এখনো এক বছর আপনি পছন্দ করো হ্যাঁ কোন সা আচ্ছা লাগছে আচ্ছা তাহলে ফিউশনে ঠিকই নজর কেড়েছে তরুণ প্রজন্ম মুঝে তো সারে এই প্রতিষ্ঠানটি মূলত এপিলিয়ন গ্রুপের মালিকানাধীন যারা তৈরি পোশাক রপ্তানিকারক হিসেবে সুপরিচিত এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশেও আসলে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এখানে লোকদের ইনকাম বেড়েছে সোশ্যাল স্ট্যাটাস বাড়া বেড়ে যাচ্ছে একটা বিশাল জনসংখ্যা কিন্তু এখন ইয়াং পপুলেশন যার ফলে এখন লাইফস্টাইল নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে লোগোর কি জরুরিয়াত কেও মধ্যে নজর রাখে বানা রহে হ্যায় ও দেশি ব্র্যান্ড লঞ্চ করব এবার চলুন ঘুরে আসা যাক নোয়া থেকে তাদের মালিকানা প্রতিষ্ঠান এভিস গ্রুপও অনেকদিন ধরেই আছে তৈরি পোশাক রপ্তানির ব্যবসায় সেখানে সাফল্য দেখে এবার দেশের বাজারে মনোযোগী হয়েছেন তাই নিয়ে এসেছেন নতুন এই ব্র্যান্ড নোয়াও বাজার ধরতে চাইছে লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে অর্থাৎ একজন ফ্যাশন সচেতন মানুষের জীবনযাত্রায় যা যা লাগে সবই পাওয়া যাবে তাদের কাছে যেহেতু আমাদের রিসোর্স ছিলই যে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করতে পারি এবং আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য কাজ করেছি সেহেতু আমরা চিন্তা করলাম যে ওয়াই নট আমাদের মানে ট্যালেন্ট এবং আমাদের রিসোর্স ইউজ করে মানে আমরা মানে নোয়া শুরু যে রিটেল ব্র্যান্ড কারণ আজকাল দেখবেন যে অনেকেই এক্সপোর্ট ওরিয়েন্টেড যাদের এই সাপোর্টটা আছে তারাই মানে রিটেল ব্র্যান্ডের দিকে যায় কারণ এটা মানে একটা স্টেপ ফরওয়ার্ড আসলে ये डिफरेंट मेरे ख्याल स्टोर डिफरेंट स्टोर है मैं समझा था एक स्टोर है समरा जी लेकिन ये डिफरेंट है एक ही साथ में नतुन ब्रांड के शिकिरी बाजार में नामर परिकल्पना चुरंत करेछे उसमें लेडीज का दिखाया था यहां पे जेंट्स यहां पे ये मेरा ख्याल है जेंट्स का होगा दोस्तों ये लाजमी बताइएगा ये जेंट्स है देखिए 7000 कोटी टका আর এই বাজার বিদেশের চেয়ে কম আকর্ষণীয় নয় মোটেই यार बांग्लादेश के गारमेंट्स के बारे में क्या कहें अल्फाज ही नहीं है বাংলাদেশের ব্র্যান্ডের সেই সাস্টেনেবিলিটির ক্ষমতাটা চলে এসেছে এবং লোকজন দেশি পণ্য দেখতে চাইছে আগে যেটা হতো এক্সপোর্ট রিজেক্টগুলো আমরা সবাই পড়তাম এখানটায় বাংলাদেশে অনেক সস্তায় অনেক চিপ কোয়ালিটির আমরা জামা কাপড় পড়তে পারতাম ম্যাক্সিমাম এক্সপোর্ট কোয়ালিটি ওয়ার্ড আর জোকে কম কিমত পর অ্যাভেইলেবল আজি সেইটা এখন আমাদের সেই খামতিটা থাকছে না আর আস্তে আস্তে নিজের দেশ অনুযায়ী ডিজাইন করা হচ্ছে নিজেদের টেস্ট অনুযায়ী কাপড় বানানো হচ্ছে সেজন্য আই থিংক ইটস এ গ্রোইং মার্কেট আই এম শিওর ইটস এ গ্রেট মার্কেট মাই সিস্টার সেজ আই থিংক ইটস এ গ্রেট মার্কেট বাট আই এম শিওর ইটস এ রিয়েলি গ্রেট মার্কেট ইয়েস এ তো গেল দেশের বাজারে দেশি ব্র্যান্ডের পোশাকের কথা এবার নজর দেয়া যাক ভবিষ্যতে এতক্ষণ যাদের কথা শুনেছেন তারা উন্নত বিশ্বের নামী দামি সব পোশাক ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করেছেন যেমন ওয়ালমার্ট গ্যাপ জেসিপেনি কিংবা যুক্তরাজ্যের যারা বেনেটন আর এইচএনএম এমন আরো অনেক এখন এরই মধ্যে পাকিস্তানে চারটি আউটলেট জি এইচএস লিখে দিন জনাব ভারত থাইল্যান্ড আর জাপানে রপ্তানির কথা আছে তাদের একই লক্ষ্য আছে সেইলর আর নোয়ার মতো নতুন ব্র্যান্ডগুলোরও Now very soon yellow is going into India with our শিগগিরই ভারতের বাজারে বিশেষ ধরনের শার্ট নিয়ে যাচ্ছে ইয়েলো আমরা ইতোমধ্যেই আফ্রিকার নাইজেরিয়াতে শোরুম চালু করেছি আরো কয়েকটি দেশে শোরুম চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা শিগগিরই জাপানে ইয়েলোর আউটলেট চালু হতে যাচ্ছে আর ইন দ্য প্রসেস এন্ড উইল সুন উই হোপ ওপেন ইন জাপান আমরা যারা ম্যানুফ্যাকচার উই আর অলসো থিংকিং অফ পুটিং আপ আওয়ার ওন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এন্ড ডিজাইন স্টুডিও ফর দি ইউরোপিয়ান অ্যান্ড ইউএস বায়ার্স অর্থাৎ আমরাই ডিজাইন ডেভেলপ করবো এবং আমরা এটা বায়ারদেরকে শো করবো এবং বায়াররা যদি মনে করে যে এটা ওনাদের জন্য সুইটেবল দে উইল প্লেস দ্য অর্ডার উইথ আস সো এখন কিন্তু আসলে যেটা বলবো যে বাংলাদেশি ব্র্যান্ড বা বাংলাদেশের যে ম্যানুফ্যাকচারার আছে তারা কিন্তু এখন আক্ষরিক অর্থে আর ওরকম টিপিক্যাল ম্যানুফ্যাকচারার থাকবে না ডিজাইন এটা অ্যাকচুয়ালি ইউনিক ইউনিক এবং ইউনিক ডিজাইন ইউনিকনেস তো মেইনটেইন করে যতই ব্র্যান্ড আছে সো ওই ক্ষেত্রে মানে আমি বলবো যে ডিরেক্টলি আমরা কারোর সাথে কম্পিট করছি না
সো জাস্ট আমরা নিজেদেরকে ওইভাবেই দেখি যে আমরা কতটুকু বেটার করছি, মানে কালকের থেকে আজকে আমরা কতটুকু বেটার। বাজার দখলের লড়াইয়ে নতুন নতুন কৌশল, ডিজাইন আর পরিকল্পনা এই খাতকে আরও পরিণত করছে দিনে দিনে। সামনেই বেশ কয়েকটি বড় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে বাজারে আসছে। এমন সুখবর জানিয়ে শেষ করছি আজকে ব্যবসাপাতি শুরু। जी समरा जी, कहें कुछ आप? आज तो बहुत ज़बरदस्त दोस्तों थी वीडियो, कमाल की। फैशन के बारे में बता रहे थे, बांग्लादेश के बांग्लादेशी ब्रांड के में जो वहाँ पे इस्तेमाल होते हैं, तो ब्रांड वाकई ज़बरदस्त था बांग्लादेश का, जो कि नज़र आ रहा था वीडियो के अंदर भी। इससे हम जी इससे समरा जी हम अंदाज़ा लगा सकते हैं कि बांग्लादेश की जो हमारे दोस्त हैं, बहनें हैं, भाइये हैं, वो उनकी चॉइस का हम अंदाज़ा लगा सकते हैं। They have great choice. और ये वीडियो बहुत ही अच्छा लगा, और इसमें जो हमने कपड़े देखे हैं वो एक से एक बढ़कर हैं, जो कि एक्सपोर्ट क्वालिटी भी हैं, लेकिन उनकी जो प्राइस है वो हर बंदा आसानी से आई होप कि वो खरीद सकता होगा। ठीक है ना, इसमें कुछ हो सकता है, कुछ ऐसे सूट हों जो कि महंगे हों, लेकिन इसमें जो अभी तक का जो देखा जाए तो ये हर किसी की रीच में है। और ये बहुत अच्छा लगा वीडियो दोस्तों, आपको वीडियो कैसा लगा अपनी राय का इधर कमेंट बॉक्स में लाजमी कीजिएगा। हमें अपनी दुआ में याद रखिएगा ताकि हम लाते रहें आपके लिए इसी तरह का अच्छा अच्छा कॉन्टेंट। और दोस्तों, मैं समरा जी को इन एक स्टोर में से एक सूट आप सब दोस्तों की तरफ से लाजमी लेकर दूंगा। हमें अपनी दुआ में याद रखें, अपना बहुत सारा ख्याल रखें। टेक केयर ऑफ यू, बेस्ट ऑफ लक, अल्लाह हाफिज़।